করে দিয়েছিল স্বামীকে ভালো করেছে সুস্থ করেছে দশরথ কি করেছিল কই 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 তোমার জন্য এই জন্মে আমি বেঁচে গেলাম তুমি আমার কাছ থেকে কি বর চাও তুমি যা বর চাইবে আমি তোমায় তাই বর দেব তুমি বলো কি চাও সেই দিন কিন্তু কই কই চেয়েছিল না এত বড় রামায়ণে এই জায়গাটা কিন্তু ফাঁক রয়ে গিয়েছিল এই জায়গাটা ফাঁক রেখে দিয়েছিল দেখুন বাবা সেই দিনই কিছু চেয়েছিল না যেই দিন ওই দশরথের কি গো মা বয়স হয়েছে বৃদ্ধ হয়েছে যেই দিন দায়িত্বটা ওই অযোধ্যার দায়িত্বটা কি গো অধিকার কা হরে কৃষ্ণ জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্রের সেই রামচন্দ্রের হস্তে ওই অযোধ্যা কি গো মা রাজ সিংহাসনে বসাবার চিন্তা ভাবনা করেছিল কি গো মা সংবাদ পৌঁছেছিল কে আমা ওই কই কইর একটা দাসী ছিল দাসীটার নাম ছিল মন্থরা আমরা যখন বৌমাটাকে দেখে শুনে বাড়িতে নিয়ে আসি প্রথম দেখবেন দু চার মাস খুব ভালো থাকে যেই না ওই কাকে কলসি নিয়ে কি গো মা জল আনতে গেল যেই না ঘাট গোড়ায় গেল কানে বীজ মন্ত্র হ্যাঁ তুই কেন করবি তুই এত খাটবি কেন তোর স্বামী কি কম টাকা দেয় নাকি কি গো বীজ মন্ত্র প্রয়োগ হয়ে গেল আমার সঙ্গে সঙ্গে কি হলো আমি আর থাকবো না কি গো আড়ি আলাদা হয়ে গেল হরে কৃষ্ণ তেমনি ওই কই কইটা ভালো ছিল কই কই মনে বীজ প্রয়োগ করছিল কে দাসী মন্থরা মন্থরা গিয়ে বলছে কই কই শুনেছিস শুনেছিস কি কথা কি শুনেছি জানিস এ তোর স্বামী কি করতে চলেছে কেন কি করতে চলেছে জানিস না এই এই অযোধ্যা রাজ সিংহাসনে কে বসবে জানিস তোর সতীনের ছেলে রে সতীনের ছেলে কে রাম রাম সে তো ভালো কথা রামচন্দ্র এই অযোধ্যার রাজা হবে সিংহাসনে ভালো তোর কি হবে তোর কি হবে একবার ভেবেছিস রামচন্দ্র রাজা হলো তোর কি হবে তুই হবি সতীনের কি গো মা সতী হ্যাঁ সতীনের ছেলে যদি রাজা হয় তুই কি হবি সতী তাহলে তোর অবস্থাটা কি হবে বল একবার ভেবে দেখেছিস যা এই সময় ওই কি গো মা রাজ সিংহাসনে বসার আগে সূর্য উদয়ের আগে ভোরবেলা যা গিয়ে স্বামীর কাছ থেকে তোর স্বামী যে দুটি বর দেবে বলেছিল যা তোর স্বামীর কাছ থেকে সেই দুটি বর চেয়ে নে সেই মন্থরা বিষ প্রয়োগ করে দিয়ে আমা ওই কই কই আমা দেখেছেন ওই ভোরবেলা সূর্য উদয়ের আগে স্বামীর কাছে গিয়ে স্বামীর চরণে লুটিয়ে পড়েছিল স্বামী ও স্বামী স্বামী এত ভোরবেলায় কই কই কি মনে করি স্বামী তুমি আমায় দুটি বর দেবে বলেছিলেন হ্যাঁ কি বর চাও তুমি বলো কি বর চাও তুমি যা বলবে কারণ তোমার জন্য তো আমি বেঁচে আছি তুমি যা বলবে আমি তাই তোমায় তাই বর দেব কি বর চাও বলো 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 সেই দিন বলেছিল শোনো এই অযোধ্যার রাজা রামচন্দ্র কেন আমার পুত্র ভরতকে ওই অযোধ্যার রাজ সিংহাসনে বসাতে হবে না না এ হতে পারে না এ হতে পারে না আমি এই বর দিতে পারবো না সবে তুমি আমায় দেবে দুটি বর তুমি আমায় কথা দিয়েছো দাও ওই বর দাও আরেকটি বর আরেকটি বর চেয়েছিল শোনো স্বামী ওই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিত না বলো না না কই 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 না এ কথা বলো না স্বামী হয়ে সেই দিন দশরথ ওই কই কইর চরণে লটিয়ে পড়েছিল চিন্তা করো দশরথকে দুটি বর দিতে হয়েছিল অযোধ্যার রাজ সিংহাসনে কে গো রামচন্দ্র বসার কথা সেই দিন কে গো মা সেই সকালে বেলায় রামচন্দ্রের কাছে গিয়ে বলেছিল রাম রাম রে রাম তোকে ভেবেছিলাম রাজ সিংহাসনে বসাবো কিন্তু রাম তোকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে আর এই সিংহাসনে ভরতকে রাজ সিংহাসনে বসতে হবে কি গো মা সেই পিতার আদেশ পালন করে আমার ভিখারির বেশ পরে আমার সঙ্গে সীতা দেবীকে নয়ে আমার ভাই লক্ষ্মণকে নয়ে আমার
বনবাসে বনবাসে মা চলে যাচ্ছে পিতার আদেশ পালন করবার জন্য এমন সময়ে নয়নের বাড়ি ঝোলাতে ঝোলাতে জানো মা দশরথ কাঁদতে কাঁদতে রামচন্দ্রের দুটি হস্তকে জড়িয়ে ধরে বলেছিল রাম ওরে রাম তোকে বনবাসে পাঠিয়ে আমি বড় ব্যথা পেয়েছি রে রাম রাম আমায় একটা কথা দে রাম পারবি বাবা পারবি তুই 14 বছর বনবাসে গিয়ে যদি শুনিস তোর পিতা মারা গেছে পারবি বাবা পারবি এই রাম আমায় কথা দে যদি শুনিস তোর পিতা মারা গেছে ওরে রাম ওই না বনে জীবনে পিণ্ড
যেই দিন শুনবি তোর পিতা মারা গেছে সেই দিন পিতার উদ্দেশ্যে পিণ্ড দেবি রে বাবা কোথা দে কোথা দে সেই দিন রামচন্দ্রের কাছে কথা নিয়ে নিয়েছিল পিতার চরণে প্রণাম জানিয়ে ওমা চোদ্দ বছরের জন্য বনবাস চলে যাচ্ছে ভরত শোনা মাত্রই আমার মামা বাড়িতে সেই সময় ভরত ছিল আমার কই কই গিয়ে বলেছে ভরত চল বাবা তোকে সিংহাসনে বসতে হবে কেন দাদা দাদা বনবাসে কি না না অধিকার তার কে পাঠিয়েছে তোর পিতা না এই হতে পারে না কন্দন করতে করতে মামা বাড়ি থেকে ছুটতে ছুটতে পথ মাঝে দাদার শরণে লটিয়ে পড়েছিল দাদা ও গো দাদা ফিরে চল দাদা ফিরে চল ভাই এই ভাই তা তার সম্ভব নয় রে কারণ পিতার আদেশে আমি চোদ্দ বৎসরে বনবাসে যাচ্ছি দেখ ভাই তোর কথা শুনে যদি আমি ফিরে যাই সবাই বলবে রামচন্দ্র পদ লোভে সিংহাসন লোভে না রে না রে ভাই তুই ফিরে যা তুই ফিরে যা দেখুন বাবা ভাইকে জড়িয়ে আলিঙ্গন করে কাঁদছে দাদা তুমি যাবে না না রে ভাই আমি যাব না দাদা দাদা আমায় আমায় কিছু দেবে না দাদা ওরে দেখ আমার বেশটা দেখ ভিকারির বেশ শুরু করেছি রে দেয়ার মতো আমার কাছে কিছু নাই রে দাদা খালি হাতে যাব দাদা সেই দিন রামচন্দ্র বলেছিল আছে বলতে আমার চরণের দুটি পাদুকা রয়েছে নিবি নিবি ভাই জানো মা সেই চরণের পাদুকা রামচন্দ্রের কাছ থেকে বরদ নিয়েছিল ভরত সেই পাদুকা নিয়েছে মামা মাথায় করে নিয়েছে কি করেছিল সেই রাজ সিংহাসনে দাদার পাদুকা ওই রামচন্দ্রের পাদুকাকে রেখেছিল চোদ্দ বৎসর সিংহাসনে বসেছিল না ওই সিংহাসনের কে গোবার নিচে চুপ করে বসে থাকতো কোনো আমার কোনো বিচারশালা হলে আমার ওই দাদার পাদুকার কাছে অনুমতি নিত দাদা দাদা প্রণাম করছে ছল ছল নয়নে কাঁদতে কাঁদতে ওই পাদুকার চরণাসিত হয়ে দাদুর কাছ থেকে কে গো মা দাদা সেই পাদুকার কাছ থেকে অনুমতি নিয়ে দাদা আমি এই কর্ম করতে চলেছি দাদা তুমি আমায় আশীর্বাদ করো দেখুন বাবা এইভাবে চোদ্দ বৎসর রাজত্ব চালিয়েছিল যেই দিন রামচন্দ্র চোদ্দ বৎসর পর বনবাস কাটি কে গো যেই দিন গৃহে ফিরল আমার আমার ভাই কোথায় আমার আমার ভাই ভরত কোথায় আমার ভাই ভরত জানো বা আমার শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা বাঁকাডাঙ্গা পিতা অভয় নায়ক মাতা বিমলা নায়কের স্মৃতির উদ্দেশ্যে যে অষ্টম্বর দিলীপ নায়কের সপরিবার বৃন্দের এই যে অষ্টম্বর আজকের এই অষ্টম্বর তিন দিনের যে অনুষ্ঠান আজকে আমাদের সেই অষ্টম্বরের বিদায় লগ্ন এসে গেছে তাই আজকের এই অনুষ্ঠানে মাননীয় পরিতোষ বাবুর গানে মুগ্ধ হইয়া বাঁকাড়া গ্রাম নিবাসী পবিত্র নায়ক এবং অলোকেশ নায়ক দুজনে 50 টাকা করে উপহার দিচ্ছেন আশা করি আপনারাও সমর্থন করবেন ইনিও পুনরায়
আপনাদের কাছে লীলাকৃত্য পরিবেশন করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে তদ্রূপ কি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিছু মনে করবেন না হরে কৃষ্ণ এটা না বললেও খুব খারাপ হয় কারণ নিজে নিজে অহংকার বোধ হয় অহংকার বোধটা কি যে এমন একটা জিনিস শিখেছি কে গো ভক্তবৃন্দ হরি বল আনন্দের সহিত কে গো মা শুধু দাঁড়ালেই টাকা হরে কৃষ্ণ টাকা দিচ্ছে খুব ভালো আমার রোজগার বাড়ছে খুব ভালো লাগছে আমার খুব ভালো কিন্তু আপনাদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে হরে কৃষ্ণ কারণ এইভাবে সময়টা কেটে যাবে হরে কৃষ্ণ ভিখারি সত্য আপনাদের গ্রামে বাবুর দ্বারে ভিক্ষা চাওয়ার জন্য এসেছি এটাও সত্য গোবিন্দ সেবার জন্য কে গো ভিক্ষাটা নেব আপনারা যতটা পারবেন সেই সময়টা দেবেন তা হরে কৃষ্ণ কারণ সবার চোখে ফাঁকি দেওয়া যায় তার চোখে ফাঁকি দেওয়া যায় না যায় হরে কৃষ্ণ টাকাটা দেবেন কিছু বলতে হবে না হরে কৃষ্ণ দিয়ে যাবেন কারণ কিছু বলতে গেলেই সময় অতিবাহিত হয়ে যাবে ওমা এই যে বললাম এই ব্যক্তি এত টাকা দিয়েছে আপনার কিন্তু অহংকার হয়ে গেল হবে না হরে কৃষ্ণ কারণ সবার চোখে ফাঁকি দেওয়া যায় তার চোখে ফাঁকি দেওয়া যায় না ওমা যে যতটা পারবেন হরে কৃষ্ণ গোবিন্দ সেবার জন্য ওমা ভক্তি ভরে ভিক্ষা দেবেন তবে সর্বশেষে ভিক্ষাটা নেব এই সময়ে যে নীলাটা আস্বাদন করছে একটু ভালোভাবে কারণ আপনাদের সুবিধার্থে কারণ আমি কীর্তন গাইব পয়সা আসবে আমার ভালো হরে কৃষ্ণ আপনাদের কিন্তু কে গো ভালো লাগবে হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল তেমনি হরে কৃষ্ণ কি করেছিল ওই ভরত আমার ভাই কোথায় আমার ভাই কোথায় রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরেছে দেখে অযোধ্যার সিংহাসনে কেউ নাই আমার সিংহাসনে বসে কি গো মা ওই পড়ে রয়েছে রামচন্দ্রের দুটি পাদুকা নিচের দিকে তাকিয়ে দেখে কে গো মা ভরত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ছুটে গিয়ে রামচন্দ্র ভরতকে জড়িয়ে ধরে আমা হাউ হাউ করে কেঁদেছিল সেই দিন বলেছিল এত ভালোবাসিস আমার এত ভালোবাসিস 14 বছর তুই সিংহাসনে বসিস না এই সুযোগ বেউ ছেড়ে দিলি আমার পাদুকা দুটিকে তুই সিংহাসনে বসিয়ে রেখেছিস এত ঋণই করলি আমার সেই ঋণ পরিশোধ করবার জন্য আগত দাপর যুগে আমি যাব কৃষ্ণ স্বয়ং ভগবান হয়ে আর তোকে আর ভাই করব না তোকে আগত দাপর যুগে তুই আমার পরম বন্ধু হবি তোর নাম হবে সুধা মা সেই তেতারে ভর দিয়াছি রে জন্ম তেতার ভর নাসি জন্ম তেতার ভর দিয়াছি জন্ম তেতার ভর আছে জন্ম দিব ওই নদ সুদম হলো তার ঘর রাশিয়ে জন্ম নিল সে যে তাপ সুদম হলো তার ঘর রাশিয়ে জন্ম নিল তাপরেতে সুদামা হয়েছে ঋণ পরিশোধ করবার জন্য সেই তেতা যুগের ঋণ পরিশোধ করবার জন্য আগত আমা দাপর যুগে আমা দেখুন বাবা ওই 24 জন রাখাল বালককে সঙ্গে করে নিয়ে ওই বৃন্দাবনের মাঠে আমা নতুন খেলা
হরে কৃষ্ণ নতুন খেলা কে গো 24 জন বন্ধু এই 24 জন রাখাল বালককে সঙ্গে নিয়ে নতুন খেলা খেলেছিল আজকের খেলা কি হবে রে এই সুদামা হ্যাঁ বল কেন আজকের খেলাটা কি হবে রে কাঁধে ওঠা আজকের খেলা আমার নতুন খেলা না আজকের খেলা ওই না কাঁধে কোরায়া রে কাঁধে চলব কাঁধে কোরায়া কাঁধে চলব ওই না কাঁধে কোরায়া রে কাঁধে চলব ওই না কাঁধে কোরায়া কাঁধে চলব বলে এই তোমাদের বিনোদ খেলা কাঁধে করায়া কাঁধে চড়ায়া বিনোদ খেলা কাঁধে করায়া আজকের খেলাটা শুনে রাখুন ভাইরা আজকের খেলা কাঁধে করা আর কাঁধে চড়া হরে কৃষ্ণ যে চোর হবে কাঁধে করে কিংবা সবাইকে ওই 24 জন বন্ধুকে নিয়ে ঘুরতে হবে তবে চোরটা কে হবে কিভাবে চোর হবে গো হরে কৃষ্ণ হ্যাঁ বল কানাই এই সুবল হ্যাঁ কিভাবে চোর কিভাবে কে হবে কিভাবে খেলাটা সূচনা হবে এই শুন বল না একটু ভালো করে এখন আমরা কোথায় আছিস বলতো আমরা আছি একটি বৃক্ষের তলায় আচ্ছা বৃক্ষের তলায় হ্যাঁ এই বৃক্ষ থেকে হ্যাঁ 26 টি আমরা পাতা তুলবো আচ্ছা কারণ আমরা 26 জন আছি তো হ্যাঁ এর মধ্যে একটি পাতাতে বড় করে ছিদ্র করে দেব তাই নাকি তারপরে পাতাগুলো পরকেবর রাখবো যে এই ছিদ্রযুক্ত পাতাটি পাবে সে আজকের খেলায় চোর 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 কি সুন্দর খেলা দেখো হরে কৃষ্ণ 24 জন বন্ধু কৃষ্ণ আর বলরাম মোট 26 জন 26টা এই বৃক্ষের কি গো মা একটা পাতা তোলা হবে ওই বৃক্ষের পাতা 26টা তোলা হবে তার মধ্যে একটি পাতায় বড় করে ছিদ্র করে দেয়া হবে ছিদ্র করে বৃক্ষের তলায় রেখে দেয়া হবে সবার চোখ বেঁধে দেয়া হবে আমা চোখ বেঁধে দিয়ে সবাই এক এক করে গিয়ে একটি করে পাতা নিয়ে আসবে হরে কৃষ্ণ একটি করে পাতা নিয়ে আসবে যার মধ্যে কি গো মা ওই ছিদ্রযুক্ত পাতাটি পড়বে সে হবে আজকের খেলায় চোর কি গো মা চোর এইভাবে 26 জন বন্ধু এক এক করে ওমা চোখ বেঁধে দিচ্ছে সবাই গিয়ে ওমা পাতা তুলে নিয়ে আসছে একটা একটা করে পাতা নিয়ে আসছে 26 টি পাতা কি গো মা এক এক করে সবাই নিয়ে গেল সবাই দেখছে এই সুদামা তোর কি পড়েছে আমারটা খুব ভালো সুবল আমার ভালো তাই নাকি এই এই সুদামা এই কানাই কানাই তোর ভালো খুব ভালো দেখি দেখি হরে কৃষ্ণ সবাই দেখছে ভালো কানাই দেখে বলছে কি হরে কৃষ্ণ দেখি 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 আমা সুবল তার সুদামা ভালো সবাই এক এক করে বলেছে সবাইয়ের যদি ভালো তাহলে আমা কানাই তোর দেখি কানাই বলছে তোদেরটা দেখ আমাদেরটা দেখেছি ভালো তোরটা দেখি তুই দেখা এই আবার দেখ তোর দেখি সুদামা দেখিয়ে দিয়েছে সুবল দেখিয়ে দিয়েছে কি গো মা সবাই দেখাচ্ছে আর কানাই বক্ষ মাঝে এই তোরটা দেখি 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 আমার সুদামা দেখি দেখি করতে করতে কানাই আর কাছ থেকে পাতাটা টেনে নিয়েছে এ কি রে আজকের খেলায় কানাই চোর 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 আমায় চোর বলবি না আমায় কোনো সময় চোর বলবি না এই আমি একা চুরি করেছি রে আমি যখন বল গোকুলবাসীদের কত ননী চুরি করেছি বলো হ্যাঁ ক্ষীর চুরি করেছি কত কিছু চুরি করেছি তোদের দিয়ে খেয়েছি আমি তাহলে একা চোর নয় এই তোরাও তাহলে ডাকাত হরে কৃষ্ণ খেলাটা হবে আমার কাঁধে কোরা কাঁধে চোরা সর্বপ্রথমে কি কাঁধে চড়বে সুদামা সুদামাকে কন্ধে চাপিয়েছে সুদামাকে কন্ধে নইয়া চড়িতে লাগি ওই সুদামাকে কন্ধে করে চলে যা ভগবান চলে সদামাকে কন্দে নয়ে
কন্দে নয়ে কানাই চলে কন্দে নয়ে চলিতে লাগিল আমায় চোর সাজিয়েছিস তোকে সর্বপ্রথম কাঁধে নিয়েছি এখনো রয়েছে পঁচিশ কি কমা চব্বিশ জন তোকে নিয়ে এই শোন এখনো সময় লাগবে তুই দাঁড়াবার কথা বলবি না এই কানাই শোন শোন দেখ দেখ গাছের উপর দেখ একেবারে পাকা পাকা আম দেখ কত পাকা আম এই কানাই কানাই তোকে দেব আমিও খাবো আমি কথা দিচ্ছি তুই একবার দাঁড়া তুই আমায় দিবি হ্যাঁ রে কানাই আমি তোকে দেব আমি খাবো এই তুই দাঁড়া বলে কি করেছে যেন কানাইয়ার বুকে ওমা চাপ দিয়ে হাতটা বাড়িয়ে সুদামা কি করেছিল একটি আম ওমা পেড়েছে একটি আম পেড়ে না হরে কৃষ্ণ কন্ধের ওপর কি করেছে যেন কন্ধের ওপর বসে ওই সুদামা খেতে আরম্ভ করেছে এ কি রে সুদামা তুই তো আমায় দিবি দিয়ে খাবি বললি তুই খেয়ে নিলি কেন তুই আগে খাচ্ছিস কেন এই তুই আগে খাচ্ছিস কেন তুই তো আমাকে না দিয়ে তো কোনো জিনিস খাই না খাস বাড়ি থেকে যা কিছু আনিস সব কিছু আমাকে দিয়ে খাস আজ কেন তুই আমটা পেড়েই খেতে আরম্ভ করে দিয়েছিস কানাই এই কানাই কেন খাচ্ছিস জানিস এই তোর শত্রুকে কংস মামা দেখ এই কংস মামা তোকে তোকে শেষ করবার জন্য এই কত অসুরকে পাঠিয়েছে বল হ্যাঁ অকাসুর বকাসুর পুতনা কি গোমা কত অসুরকে পাঠিয়েছে তোকে শেষ করবার জন্য এই এই কানাই দেখ তুই তো নিত্য নিত্য এই বনের মধ্যে খেলতে আসিস তোর তোর মামা যদি কংস মামা যদি ওই বৃক্ষে আমের ওপর ওই পাকা আমটার মধ্যে বিষ প্রয়োগ করে রেখে দেয় কিরে তোকে যদি আমি সর্বপ্রথম দিই তুই বিষ ফলটা খেয়ে তুই মারা যাবি কিরে তুই মরে গেলে আমরা তো কেউ বাঁচাতে পারবো না কিন্তু কানাই কানাই আমরা যদি মরে যাই ওই বিষ ফলকে আমরা যদি মারা যাই কানাই কি গামা কানাই তুই সেদিন বাঁশির সুরে সুরে বাঁচিয়ে দিবি কানাই তোর বাঁশির সুরে আমাদের বাঁচিয়ে দিবি কানাই বাঁশির সুরে সুরে বাঁচিয়ে দিবি সেদিন বাঁশির সুরে বাঁচিয়ে দিবি কানাই আমরা আম খেয়ে যদি মারা যাই রে কানাই সেদিন বাঁশির সুরে আমরা যদি বিষ ফলকে মারা যাই তুই তো আমাদের বাঁচিয়ে দিবি কিন্তু তুই মরে গেলে আমরা তো তোকে কেউ বাঁচাতে পারবো না কি গোমা সেই হরে কৃষ্ণ সেই কি করেছিল জানো এঁঠো ফলটা কিছুটা খেয়ে এঁঠো করে আমার কানাইয়ার বদনেতে তুলে দিয়েছিল কানাই এনে এই নে কানাই বলে কি করেছিল কানাই জানো ভক্তের এঁঠো ফল কে গো ভক্তের এঁঠো ফল ভগবান কি করছে জানো ভক্তি ভরে ভক্তের এঁঠো ফলটা সেবা করছে হ্যাঁ এঁঠো এঁঠো ফল সেবা করছে আমার খেতে খেতে আর এতটুকু বাকি রয়েছে তোর এঁঠো বড় মিঠো লাগে মিঠো লাগে ওরে ভাই কানাই রে ওরে ঠো বড় কানাই দেনা
ভগবানের এঠো হরে কৃষ্ণ ভক্ত পাওয়ার জন্য দেখেছেন বড় আশা করে হরে কৃষ্ণ এখানে একটা দয় রাধে দেখেছেন এই ভাবে ঋণ পরিশোধ করবার জন্য কানাই কি করেছিল চোর সেজেছিল ওমা সুদামাকে বক্ষে নিয়ে ঋণ পরিশোধ করবার চেষ্টা করেছিল কিন্তু ওমা সুদামা কি করেছিল ঋণের বোঝা আরো বাড়িয়ে দিয়েছিল কারণ ওই এঠো ফল সেবা করে চিন্তা করুন এইভাবে আমার বনের মধ্যে ক্রীড়া করতে করতে হরে কৃষ্ণ কি করেছিল আমার ওই বৃন্দাবন ত্যাগ করে পরের দিনই গিয়েছিল ওই মথুরায় মথুরায় গিয়ে আমার সেই পিতা মাতাকে আমার কংস কারাগার থেকে উদ্ধার করেছিল কি করেছিল কংস নিধন করেছিল আমার কংস নিধন করে আমার কংস কারাগার থেকে পিতা মাতাকে উদ্ধার করে দিয়েছিল উদ্ধার করে ওই মথুরায় সিংহাসনে বসেছিল কে আমার কৃষ্ণ স্বয়ং ভগবান সিংহাসনে বসতে হলে কি করতে হবে একটু শিক্ষার প্রয়োজন শিক্ষা না হলে কে গো মা ওই কে গো মঞ্চে বসা যাবে না বলে কি করেছিল ওই বসতে হরে কৃষ্ণ কি করেছিল ওই সান্দীপনি মনির আশ্রমে শিক্ষা গ্রহণের জন্য ওই বলরামকে আর কৃষ্ণ স্বয়ং ভগবানকে আমার আশ্রমে পাঠিয়ে দিয়েছিল কিন্তু সুধামা অত্যন্ত গরিবের ছেলে পিতার নাম হয়েছিল মুটু ব্রাহ্মণ একটু পুজো টুজো করে সেবা করে রচনা দেবী ওই সুধামাকে দেখে মনটা খারাপ কারণ কৃষ্ণ স্বয়ং ভগবান দেখেছেন শিক্ষা গ্রহণ করবার জন্য সান্দীপনির মুনির আশ্রমে পৌঁছে গেছে কিন্তু সুধামা বড় একা হয়ে গেছে স্বামীকে বলেছিল স্বামী স্বামী ওর পরম শোকা হলো কানাই কানাইয়াকে কয়েকদিন যাব ও দেখতে পায় না ওর মনটা খারাপ তুমি এক কাজ করো যাও না ওই কানাই বলরাম যে আশ্রমে ভর্তি হয়েছে যাও তুমি সেই আশ্রমে গিয়ে আমার সুদামাকে ভর্তি করে দাও দেখেছেন এই সুদামা ওমা বর্তমান কলিযুগে মায়েরা দেখবেন যাদের পয়সা কড়ি রয়েছে দেখবেন বর্তমান কলিযুগে ওমা শিক্ষা গ্রহণের জন্য ধাপ রয়েছে না হরে কৃষ্ণ জি যার পিতামাতার পয়সা আছে দেখবেন মারো ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ায় হরে কৃষ্ণ যার পয়সা নাই সরকারি স্কুলে আমার গ্রামের স্কুলে পড়াশোনা করে ধাপ ভাগ করা রয়েছে দেখবেন তেমনি আমার কৃষ্ণ স্বয়ং ভগবান ওই কানাই বলরামকে শিক্ষা করবার জন্য সান্দীপনি মুনির আশ্রমে ভর্তি করেছে কিন্তু সুদামার পিতামাতার তো পয়সা নাই সুদামাকে ওই ওই আশ্রমে তো ভর্তি করা যাবে না তাই কি করেছিল জানো কিন্তু ওই সুদামার নয়নের বাড়ি দেখে পিতামাতা থাকতে না পেরে ওই সুদামাকে নিয়ে গিয়ে চলেছিল ওই সান্দীপনি মুনির আশ্রমে ওই সান্দীপনি মুনির স্ত্রীর নাম ছিল সুমুখী দেবী ওই সুমুখী দেবী সুদামাকে দেখে জড়িয়ে ধরেছিল কারণ কি জানো ওই সান্দীপনি মুনির একটিমাত্র সন্তান ছিল ছেলেটার নাম ছিল মধুমঙ্গল ওই মধুমঙ্গল
খেলা করতে করতে গিয়ে জানো ওই গঙ্গার ঘাটে আমার জব ডুবি হয়ে মারা গেছে ওই সুধা আমাকে একই রকম দেখতে ছিল সন্দীপুনি মুনির একমাত্র ছেলে মধুমঙ্গলের মতো তাই সুমুখী দেবী সুধা আমাকে দর্শন করা মাত্রই কি করেছে জানো জড়িয়ে ধরেছিল জড়িয়ে ধরে কি হাউ হাউ করে কাঁদছে সেই সন্দীপুনি মুনি ওই সুধা আমাকে নিজের আশ্রমে ভর্তি করে নিয়েছিল কানাইকে জিজ্ঞাসা করছিল কানাই তুমি কি শিক্ষা গ্রহণ করতে চাও দেখেছেন সেই দিনই শিক্ষা গ্রহণ করেছিল আমি রাজনীতি শিখতে চাই এখনকার দিনে রাজনীতি নয় কি গো মা কানাই সেই দিনে রাজনীতি শিক্ষা গ্রহণ করেছিল বলরামকে জিজ্ঞাসা করেছিল বলরাম তুমি কি শিক্ষা গ্রহণ করবে আমি ধনুর্বিদ্যা আমি হলদ আমি যুদ্ধবিদ্যা শিখতে চাই সুধামাকে জিজ্ঞাসা করেছিল সুধামা তুমি কি শিখবে আমি ব্রাহ্মণের ছেলে আমি বেদ পাঠতি বিপ্র আমি বিপ্র গ্রহণ করতে চাই হরে কৃষ্ণ এইভাবে তিনজন শিক্ষা লাভ করেছিল শুধু ওই তিনজন নয় আরও কয়েকজন শিষ্য ছিল হরে কৃষ্ণ কিন্তু কানাই কি করেছিল ওই সুধামাকে পরীক্ষা করবার জন্য ছলনার আশ্রয় নিয়েছিল ছলনাটা কি করেছিল ওই সুধামাকে জিজ্ঞাসা করেছিল সুধামা তুই আমায় ভালোবাসিস কেন ভালোবাসবো না তুই যে আমার জীবন রে তুই যে আমার প্রাণ তোকে না ভালোবেসে আমি থাকতে পারি সুধামা তুই যদি আমায় এত ভালোবাসিস আমার একটা কাজ করে দিবি কি কাজ করতে হবে বল বল তোর তোর কি কাজ করতে হবে জানিস জানিস সুধামা কাল সন্ধ্যার সময় গুরুমা না দুটো নারকেল ভেঙেছে দুটো নারকেল ভেঙে জানিস বড় বড় নারকেল নাড়ু বানিয়েছে এই এই সুধামা দেখ যখন থেকে ওই নারকেল নাড়ুগুলো দর্শন করেছি সেই তখন থেকে শুধু আমার মনে হয় কখন খাই কখন পাই কখন পাই দেবী এই শোন এই গুরুমা গেছে গঙ্গার ঘাটে স্নান করতে গুরু গুরু বাবা গেছে আমার বাজারে গেছে অনেকটা দেরি হবে রে কে গো আশ্রম পুরো ফাঁকা এই আমি পাহারা দিচ্ছি যা এক কাজ কর না তুই আমায় ভালোবাসিস তো না না আমি গুরু বাড়িতে চুরি করতে পারবো না তুই আমায় এই ভালোবাসিস তুই আমার এই ভালোবাসিস তুই আমার এই বন্ধু সুধামাকে কেমন ভাবে ফাঁসিয়েছে দেখুন শোন এই চুরি জিনিস কিন্তু আমি সেবা করব না আমি খাবো না তুই খাবি খা বলে কি করেছে আমার জাত থেকে দুটো পারছে এনে কানাই এই দুটোতে হয় কতদিন বলতো নাড়ু খাই না নারকেল নাড়ু এই এই তারপর চুরি করা জিনিস জানিস আমি বড় ভালোবাসি আরো দুটো নে না আরে গুরুমা বুঝতে পারবে না কে খেয়েছে আমি তো আছি বলে কি করছে যেন এক 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 করে ঝুলিতে ভরে আমার যাত্রা শেষ হবে এমন সময় গুরু মা গঙ্গার ঘাটে স্নান করে আমার গৃহের মধ্যে প্রবেশ করেছে এমন সময় চিৎকার করে বলছে গুরু মা গুরু মা গুরু মা দেখে দেখো দেখে দেখো দেখে দেখো তোমার আদরের সুধামা দেখো 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 তুমি যে কালকে নারকেল নাড়ু চুরি কি গোমা তৈরি করেছে তোমার নারকেল নাড়ু কেমন চুরি করছে দেখো তোমার সুধামা তোমার আদরের সুধামা কেমন চোর হয়েছে কানাই দেখিয়ে দিয়েছিল কে গোমা হাতে নাতে ধরা পড়ে গেল সুধামা সুধামা নারকেল নাড়ু চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল সঙ্গে সঙ্গে গুরুমা এসে কি করেছিল জানো গুরুমা সঙ্গে সঙ্গে সুধামাকে টানতে টানতে কি করেছিল দূর হয়ে দূর হয়ে তুই আশ্রমে থেকে তুই চোর হয়েছিস তুই চুরি করা শিখেছিস তোকে আমি এত ভালোবাসতাম তুই তুই চাইলেই আমি তোকে দিতাম তুই চোর হয়েছিস দূর দূর করে টানতে টানতে বার করে দিচ্ছে এমন সময় সন্দীপুনি মুনি গৃহের মধ্যে পৌঁছে গেছে সুমুখে কি হয়েছে কি হয়েছে কাকে দূর দূর করে তাড়াচ্ছ কি হয়েছে সুধামা তোমার আদরের সুধামা দেখো 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 তোমার আদরের সুধামা কি করেছে জানো আমি কালকে নারকেল নাড়ু বানিয়েছিলাম আজকে আমায় না বলে জানো ও চুরি করছে সব নারকেল নাড়ুগুলোকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে
আমি বিশ্বাস করি বিশ্বাস করো না এর মধ্যে কোনো ছলনা রয়েছে কারণ সুদামা কোনোদিন চুরি করতে পারে না এর মধ্যে ছলনা রয়েছে কারণ আমি ওর শিগুরু এই সত্য করে বলো সুদামা আমি তোমাকে জানি আমি তোমাকে বিশ্বাস করি তুমি চুরি করতে পারো না হ্যাঁ তুমি আমায় বলো তো আমাকে সত্যি কথা বলতে হবে আমি তোমার শিগুরু শোনো তুমি কি নারকেলের নাড়ু চুরি করেছো আমি জানি তুমি নারকেলের নাড়ু চুরি করতে পারো না এর মধ্যে ছলনা রয়েছে কানাইয়ার দিকে তাকাচ্ছে কে গোমা একমাত্র চুরি করার মালিক হচ্ছে কানাই আমি জানি কিন্তু তোমার মুখ থেকে আমি শুনতে চাই তুমি কি নারকেলের নাড়ু চুরি করেছো সেই দিন সেই দিন সেই দিন সুদামা কাঁদতে কাঁদতে বলেছিল গুরুদেব আমি আমি নারকেলের নাড়ুটা একমাত্র চুরি করেছি আমার জন্য তুই চুরি করছিস তুই চোখ তুই সত্য কথা বলছিস তুই চুরি করেছিস সেই দিন পাশে একটা লাঠি দামানো ছিল সেই লাঠিটা নিয়ে আমা যেই দিকে ঘরে প্রহার করতে করতে প্রহার করতে করতে ওই গুরুর আশ্রম থেকে টানতে টানতে বার করে দিয়ে অভিশাপ দিয়েছিল তোর ভিখারী দশা হবে তুই চিরকাল হবি দূর হয়ে যা দূর হয়ে যা দূর সেই দিন অভিশাপ দিয়ে দূর দূর করে টানতে টানতে বার করে দিয়েছিল প্রথম আজে কানাই সুদামা সুদামা এই সুদামা এত বড় মিথ্যে কথা কেন বললি গুরু মহাশয়ের কাছে তুই আমায় ঋণী করলি কেন তুই তো কোনোদিন মিথ্যে কথা বলিস না তুই তো কোনোদিন আজ পর্যন্ত মিথ্যে কথা বলিস না তুই গুরু মহাজনের কাছে কেন মিথ্যে কথা বললি বল আমায় আমি তো মিথ্যে কথা বলি না আমি তো মিথ্যে কথা বলি না আমি তো মিথ্যে কথা বলি না শোন তোর দেহ যদি আমার দেহ এই তোর দেহ আমার দেহ কিরে তোর দেহটা আমার দেহ তাহলে দেখুন হ্যাঁ আমার দেহ তোর দেহ তাহলে গুরুদেবের কাছে আমি চুরি করেছি কি ভুল করেছি হ্যাঁ কানাই জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে আবার ঋণী করে দিবি আবার ঋণী করে দিবি শোন ভাই শোন ভাই যদি কোনো বিপদে পড়িস আসিস ভাই আমি দ্বারকার লীলা প্রকাশ করব আমি দ্বারকার রাজা হব যদি কোনোদিন বিপদে পড়িস আসিস ভাই এত কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামের ফল যে জল কাঁদে কাঁদাও তারে ঝরে অশ্রু জল এত কাঁদাও এত কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামের ফল যে জন কাঁদে কাঁদাও তবে ঝরে অশ্রু জল কানাই এত কাঁদাও কৃষ্ণ মরে এই কি নামের ফল যে জন কাঁদাও কাঁদাও তবে পয় নয়নের জল কানাই রে
সেই দিন কি করেছিল জানো সুদামা কাঁদতে কাঁদতে বলেছিল জানিস কানাই গুরুদেবের অভিশাপে আমি হব ভিখারী চিরকাঙা আমার দরিদ্র জ্বালা যন্ত্রণা সংসারে এই আমি জানিস যতই ওমা ভিখারীর দশা হোক না কেন আমি তোর কাছে দেখা করতে যাব কিন্তু তোর কাছে কোনোদিন হাত পেতে আমি চাইব না রে যেন সেই দিন কানাইয়েকে কথা দিয়েছিল সমবেত ভক্তমণ্ডলী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তি মাতৃমণ্ডলী সমবেত ভক্তমণ্ডলীর কাছে অনুরোধ বাবুর আহ্বানে হরে কৃষ্ণ যারা যারা এখনো পর্যন্ত প্রসাদ পাননি হরে কৃষ্ণ যারা যারা এখনো পর্যন্ত প্রসাদ পাননি হরে কৃষ্ণ ওখানে প্রসাদের সেবার ব্যবস্থা চলছে হরে কৃষ্ণ একটু প্রসাদ পেয়ে আসবেন প্রসাদ পেয়ে তারপর হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবেন জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি সেইভাবে কি করেছিল ওমা সুদামা বিদায় নিয়ে ওমা ভিগ্ন দশা ভিকারীর দশা চির কাঙাল হয়ে গিয়েছিল চির কাঙাল এইদিকে দ্বারকার রাজা হয়েছিল কৃষ্ণ স্বয়ং ভগবান চিরকাঙাল কি করেছিল পাড়া প্রতিবেশী কি করেছিল যখন সুদামার পিতামাতা মারা যায় তারপরেই কি করেছিল সুদামা দেখে শুনে একটা গরিব মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিল গরিব মেয়েটার নাম ছিল কেউ বলে বসুন্ধরা কেউ বলে কুচেলা ওই বসুন্ধরাকে কি গমা বিবাহ করে সুদামা কি করেছে আমার সংসার চালনা করে যা পায় আমার গোবিন্দের সেবা দেয় তারপরে নিজেরা প্রসাদ পায় কি গমা চির কাঙাল হয়ে যাচ্ছে দিনান্তের ভিকারী হয়ে যাচ্ছে ওই সুদামা কৃষ্ণ ভক্তিমতী মা সেই কৃষ্ণ ভক্তিমতী মাকে সংসার কি গমা আমার নিয়ে আমার সুদামা সংসার করছে আমার গোবিন্দ সেবা দিচ্ছে নয়নের বাড়ি ছড়াচ্ছে কৃষ্ণ নাম গাইছে হরি বলবো আর মদন মোহ হরি বলবো হরি বলবো হরি বলবো বাকা মদন মোহ হরি বলবো হরি বলবো হরি বলবো বাকা মদন মোহ হরি বলবো হরি বলবো বাকা মদন মোহ হরি বলবো বলি এইভাবে রাধা কৃষ্ণের যুগল মাধবে নয়ন ভরে আমার রাধা কৃষ্ণের যুগল মাধুরি দেখবো নয়ন ভরি আমরা রাধা কৃষ্ণের যুগল মাধুরি দেখবো দেখবো নয়ন ভরে এইভাবে কৃষ্ণ নাম গায় আমার গোবিন্দের সেবা দেয় এমন সময় ওই বসুন্ধরা দেবী তার স্বামীকে বলেছিল স্বামী স্বামী তোমার বন্ধুর কাছে একবার যেতে পারো তো আমার বন্ধুর কাছে পাঠাবার তুমি কিসের জন্য পাঠাচ্ছ এই যে দরিদ্রের জ্বালা এত কষ্ট পাচ্ছ তুমি তোমার বন্ধুর কাছে গেলে তো বন্ধু কিছু দেয় যা বলেছ আর কোনোদিন বলবে না আমি বন্ধুকে কথা দিয়েছি
আমি তোর তোমার কাছে দেখা করতে যাব কিন্তু কোনোদিন হাত পেতে চাইব না আমি বন্ধুকে কথা দিই কোনোদিন হাত পেতে চাইব না স্বামী তোমাকে চাওয়ার জন্য পাঠাচ্ছি না তুমি তো একবার গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করে আসতে পারো কারণ বসুন্ধরা দেবী জানে আমার কানাই কৃষ্ণ স্বয়ং ভগবান কে গো অন্তর্যামী কারণ কে কিভাবে এসেছে আরে কৃষ্ণ আপনারা যেই মধুর বৃন্দাবনে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছেন কে কিভাবে শ্রবণ করছেন আমি বলতে পারবো হ্যাঁ আমি কিছু বলতে পারবো কিন্তু সবার চোখে ফাঁকি দেয়া যায় তার চোখে ফাঁকি দিতে পারবেন হ্যাঁ আরে কৃষ্ণ দেখেছেন তার চোখে ফাঁকি দেয়া যাবে না গো মা হরে কৃষ্ণ সঞ্চয়ের তালিকাটা এমন জায়গায় হরিবল তেমনি কি করেছিল স্বামীকে যদি একবার পাঠিয়ে দিতে পারি কারণ পাঠিয়ে দিলেই কাজ তিনি হলেন আমার ভক্তির ভগবান অন্তর্যামী তিনি আমার কি কেমন ভাবে কি এসেছে আমার সে নিশ্চয়ই বুঝতে পারে তাই কি করেছিল জানো স্বামীকে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাব কি নিয়ে যাব কি নিয়ে যাব জানো মা সেই দিন কি করেছিল বসুন্ধরা দেবী নিজে গিয়েছিল ভিক্ষার জন্য আমা একদিকে সুধামা একদিকে বসুন্ধরা দুইজনে দুই দিকে ভিক্ষা চাইতে গিয়েছিল জানো মা দুইজন দুদিকে আমার দু রকম ভিক্ষা পেয়েছিল একজন পেয়েছিল কি মা জানো সুধামা পেয়েছিল আমার এক মুঠো চিঁড়ে ভিক্ষা পেয়েছিল চিঁড়ে চিঁড়ে গো মা শুকনো চিঁড়ে পেয়েছে আর এই দিকে বসুন্ধরা পেয়েছিল আমার ভাঙা চালের মুড়ি গো কি গো ওটাকে কি বলে খুদ ভাজা হরে কৃষ্ণ সেই ভাঙা চালের মুড়ি এক মুষ্ট পেয়েছে আমার নিয়ে এসে বলছে এই এই নিয়ে চলে যাও দুটো পুটলি করেছে একদিকে বেঁধে দিয়েছে আমার ওই খুদ ভাজা আর একদিকে বেঁধে দিয়েছে শুকনো চিঁড়ে নিয়ে আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার দ্বারকা ধামে বৃন্দাবন থেকে দ্বারকা ধাম আমার 984 কোষ কে গো এতটা পথ বন্ধুর সঙ্গে দেখা করবার জন্য পায়ে হেঁটে আমার দ্বারকা ধামে চলেছে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে রাধে জয় শ্রী রাধে জয় জয় রাধে রাধে Jai Shri Ram, Jai Shri Ram.
রাধে জয় রাধে রাধে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার বহু পদ 984 কোটি এ কি যেমন তেমন কথা গো আমার আমার হরে কৃষ্ণ ওই সুদামার আমার চরণটা আমার রক্ত রুদিল ঝরছে এইভাবে কি কমা বহু পদ অতিক্রম করে দ্বারকা ধামে হরে কৃষ্ণ জিজ্ঞাসা করছে আমার কানাইকে তোমরা দেখেছো দ্বারকা ধামে কানাইকে তো কেউ চেনে না সেইখানে তাদের একমাত্র নাম হলো কৃষ্ণ ভগবান কে গো কানাইয়াকে তো কেউ চেনে না আমার কানাইয়াকে তো কেউ চেনে না এমন সময় দ্বারকা ধাম খোঁজা খোঁজা করেছে ওরে আমার বজ্র কানরে কোনে দুঃখে তো রাজা হলি দ্বারকা ধামে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা ধামে ওরে আমার পানের কানাই রে কোন দুঃখে তুই রাজা হলি গাইতে গাইতে জানো ওই দ্বারকা ধামে পৌঁছে গিয়েছিল দাড়িকে বলেছিল দাড়ি ও দাড়ি দাড়ি আমার আমার কানাই কোথায় কানাই এই এখানে কানাই টানাই বলে কেউ থাকে না এখানে আমাদের একমাত্র রাজা রয়েছে কৃষ্ণ ভক্তি কমা রাজা মহারাজ কৃষ্ণ যাও এখানে তোমার কানাই টানাই কেউ থাকে না কে কমা দাড়িদের কাছ থেকে হরে কৃষ্ণ ঠেলা গোঁজা করে আমার দাঁড়ে প্রবেশ করতে যাবে কে কমা হরে কৃষ্ণ ওই দাঁড়িরা কি করেছিল হরে কৃষ্ণ যাও বেরিয়ে যাও এখানে তোমার কানাই টানাই কেউ আসে না হ্যাঁ এখানে আমাদের একমাত্র কে গো কৃষ্ণ রাজা সিংহাসনের রাজা একমাত্র কৃষ্ণ রয়েছে তোমার কানাই তুমি জানো না জানো না আমার কানাই যে আমার কানাই যে আমার সখা গো আমার বন্ধু কি গো মা তখন কি করেছিল দাড়িকে বলেছিল জানো আরে দাঁড়ে পালো আরে দাঁড়ে পালো
उस कन्हैया के कह दो कह दो दरिते सुधा आ रही है और दर पारो अमर कन्हैया के बोले ना कह दो दरिते सुधा पहलो उस कन्हैया के कह दो दरिते सुधा आ गया है दर पाल उस कन्हैया से कह दो दरिते सुधा पकड़ी नातन के सामा बता दू कन्हैया को नाम है सुधा नाचन के पकड़ी नातन के जमा बता दू कन्हैया से नाम है सुधा पकड़ी पकड़े नातरी के जमा जमा बता दू कन्हैया को नाम है सुधा दासर पे पकड़े दासर पे जमा बता दू कन्हैया को नाम है सुधा फटकते फटकते नाचन कैसे दरिते सुधा आ रहा है फटकते फटकते नाचन कैसे दरिते सुधा बता दो कन्हैया को नाम है सुधा नाम है सुधा बता दो कन्हैया को नाम है सुधा बता दो कन्हैया को नाम है सुधा नाम है सुधा तारेते आज रे पड़े गिए छिलो अचैतन्य अवस्थाय ज्ञान हारिए गेछे गो मा সুধামা পড়ে গেছে এমন সময় দাঁড়িয়ে গিয়ে আমা কৃষ্ণ স্বয়ং ভগবানের কর্ণে গিয়ে মহারাজ 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 দাঁড়ে দাঁড়ে একজন ভিক্ষুক অভুক্ত অবস্থায় জ্ঞান হারিয়েছে সে কি বলছো কোথা থেকে এসেছে তোমরা কিছু জানো না আমরা কিছু বলে না তবে বলছে বাতা তো কানাইয়া কোন নাম হ্যাঁ সুধামা 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 এসেছে কি করেছিল জানো আমার রাজ সিংহাসন ত্যাগ করে অগ্রগতিতে কি করেছিল তাহলে এসেছে এসে সুধামা সুধামা জানেন সুধামাকে বক্ষস্থলে স্থান দিয়েছে রুক্মিণী সত্যভামা জিজ্ঞাসা করেছিল স্বামী 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 এ কি করছো একজন সামান্য ভিক্ষুককে তুমি জড়িয়ে ধরছো কেন তুমি একে জড়িয়ে ধরছো কেন জড়িয়ে সত্যভামা রুক্মিণী জানো যাকে তোমরা ভিখারি বলছো এ কে জানো এ তো আমার জন্য চির কাঙাল হয়েছে গো আমাকে সব কিছু ত্যাগ করে দিয়েও ভিখারি হয়েছে এ কে জানো যার কথা তোমাদের নিত্য নিত্য বলতাম যার কথা তোমরা না শুনলে আমায় বারবার জিজ্ঞাসা করতে জানো এ আমার পরম বন্ধু সেই সুধামা 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 এসেছে সামনে জানেন রুক্মিণী ধরেছে দুটি চরণ আমার সত্যভামা ধরেছে মস্তক আমারে কৃষ্ণ স্বয়ং ভগবান ধরেছে মধ্যস্থল তিনজনে ধরে নিয়ে গিয়ে রাজ সিংহাসনে বস করিয়েছে রাজ সিংহাসনে বস করিয়ে
ওই রুক্মিণী সত্যভামাকে বলেছিল, রুক্মিণী সত্যভামা যাব, আমার বন্ধুর বসন পরিত্যাগ করো, পরিষ্কার করে দাও, আমার একটা নূতন বস্ত্র নিয়ে আসো, নূতন বস্ত্র বন্ধুকে পরিয়ে আমার নোংরা বস্ত্রগুলোকে ওই রুক্মিণী সত্যভামাকে দিয়েছো, যাও পরিষ্কার করে আনো। সিংহাসনে বস করিয়েছে, জ্ঞান হারিয়েছে। আমার কৃষ্ণ স্বয়ং ভগবানে কি করেছিল, সুদামারে জ্ঞানটা আমা ফিরিয়ে দিয়েছিল। আমা পিরানা মাত্রই আমি কোথায়, আমি কোথায় জিজ্ঞাসা করছে, আমি কোথায়? বন্ধু বন্ধু মনে নাই, মনে নাই আগত সেই তেতা যুগে, এই কোন ঋণে ঋণী করেছিলি রে, চোদ্দ বৎসর সিংহাসনে না বসে আমার পাদুকা তুই সিংহাসনে বসিয়েছিলি, কত ঋণ করিয়েছিলি, আজ আমি তোর ঋণ পরিশোধ করব না। সেই কৃষ্ণ স্বয়ং ভগবানের সিংহাসনে বস করিয়েছিল গো, সিংহাসনে বস করিয়েছিল সুদামাকে, সুদামাকে বস করিয়ে সুদামাকে ঋণ পরিশোধ করবার জন্য। কানাই কে তুই, আমি তো তোকে চিনতে পাচ্ছি না। দেখুন সুদামা, আমার কৃষ্ণ স্বয়ং ভগবান সেই রাজবেশ কি গোমা, সেই রাজবেশ পরে রয়েছে, তাকে চিনতে পাচ্ছে না, জিজ্ঞাসা করছে তুমি কে ভাই, যেই বলেছে তুমি কে, তুমি আমায় চিনতে পাচ্ছ না, হরে কৃষ্ণ। সেই দিন কি বলেছিল গোমা, বন্ধু তোকে দেখে ভাই আমি ভুলে যা, তুই যে মোদের সখা, কনই তোকে দেখে ভাই তুই আমাদের সেই সখা আমি ভুলে যা, তোকে দেখে ভাই আমি ভুলে যা, তুই যে মোদের সখা, কানাই তোকে দেখে ভাই সব ভুলে যা, সবই ভুলে যা
তোকে দেখে কানাই আমি ভুলে যাব তুই যে সেই দিন কি করেছিল সেই দিন আমার সেই রাজবেশ পরিত্যাগ করে সুদামাকে দর্শন করেছিল সেই সখা বন্ধু কানাইয়ের রূপ ধারণ করেছিল আমার জড়িয়ে ধরেছে রুক্মিণী সত্যভামাকে আদেশ করলো যাও যাও আমার পরম বন্ধু এসেছে আমার বন্ধুর জন্য কিছু ভালো মন্দ খাওয়ার নিয়ে আসো আমা জানেন সেই খাওয়া হরে কৃষ্ণ একটি স্বর্ণ থালার মধ্যে আমা ভালো ভালো খাওয়ার নিয়ে এসেছে কি গো মা রাজভোগ ক্ষীর ছানা নমনে ক্ষীর সন্দেশ সমস্ত নিয়ে এসেছে নিয়ে আমা কানাইয়ার কি করেছে জানো নিজ হস্তে সুতামার বদনে তুলে দিচ্ছে ভালোবাসাটা দেখুন আমা আমার সুতামা বদনে তুলে দিচ্ছে সুতামা আমা নয়ন বাড়ি ঝরছে কৃষ্ণ স্বয়ং ভগবানের হস্ত থেকে সুতামা সেবা করছে বন্ধু বন্ধু এ কি করছিস বন্ধু মনে নাই বন্ধু তুই সেদিন আমায় এঁঠো ফল খাইয়েছিলি আজ আজ আমার জন্য বৃন্দাবন থেকে কি এনেছিস রে কি এনেছিস তখন কি করছে জানো সেই ছেঁড়া পুডলিতে যে বাঁধা ছিল সেটাকে লুকাচ্ছে এই বন্ধু কি লুকাচ্ছিস এই কতদিন সেবা করা হয় না দে দে ছেঁড়া পুডলিটা নিয়ে কৃষ্ণ ওমা কি করেছিল কানাই ওমা ছেঁড়াটাকে খুলে কি করছে জানো ওমা সেই শুকনো চিড়ে আমার ভক্তের নয়নের বাড়ি ঝরে আমা সেই চিড়েগুলো ভিজে গিয়ে আমা ভক্তের নয়নের বাড়ি সেটা মিষ্ট হয়ে গেছে সেই চিড়েটা সেবা করেছিল সেবা করে আহ বন্ধু এতদিন এই দ্বারকার এই মিঠাই মন্ডল সেবা করে রাজভোগ সেবা করে আমার উপটা নষ্ট হয়ে গিয়েছে আজ তোর সেই মিষ্ট চিড়ে তোর নয়নের বাড়ি মিশ্রিত শুকনো চিড়ে দেখে ভিজে কি সুন্দর মিষ্ট হয়ে গেছে সেই চিড়ে সেবা করে আমি আর রুচিটা ফিরিয়ে নিলাম একমুষ্ট মুড়ি সেবা করেছি কতদিন কতদিন এই ভাঙা ভাঙা চালের মুড়ি আমি সেবা করি না রে সেই দিন সেবা করেছিল সেই দিন সেবা করে সুদামাকে বলেছিল শোন শুধু আজকের দিনে সেবা করব না রে আগত কলিযুগে আমি হব সেই রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর এই তোর নয়নের বাড়ি মিশ্রিত চিড়ে এই আগত কলিযুগে প্রত্যেক দেবদেবীর সেবার লাগবে চিন্তা করুন সেই মহাপ্রভুর সেবায় সেই সুদামার কেকমা শুকনো চিড়ে বর্তমান কলিযুগে কেকমা সেই মহাপ্রভুর সেবায় লাগানো হচ্ছে সেই দিনের কথা আর দ্বারকা ধামে আজ থেকে নতুন সেবা চালু হলো তোর সেই আনা মুড়ি সেই মুড়ি দিয়ে কেকমা এখনো পর্যন্ত গুজরাটে যাবেন আমার কৃষ্ণ ভগবানের সেবা দেওয়া হয় শুকনো মুড়ি দিয়ে কেকমা তদ্রূপ সেই ভগবান ভক্তকে কথা দিয়েছিল সেই কথা মেনে চলছে বন্ধু এই বন্ধু বন্ধু তুই আমার কাছ থেকে কি নিবি রে বল তুই যা চাইবি আমি তোমাকে তাই দেব সেই দিন সুদামা কানাইয়াকে বলেছিল কানাই আমি তোকে কথা দিয়েছিলাম আমি তোকে বলেছিলাম আমি আমি গুরুদেবের অভিশাপে আমায় ভিখারির দশা হবে চিরকাঙাল হব কিন্তু তোর কাছে দেখা করতে যাব কিন্তু তোকে কোনোদিন হাত পেতে চাইব না কেউ চেয়েছিল না তখন রুক্মিণী আর সত্যভামা বলেছিল স্বামী স্বামী ও কি চাওয়ার চাওয়ার লোক গো হ্যাঁ ও কি চাওয়ার লোক শুনুন তো মায়েরা বাড়িতে কোনো যদি আমা কিছু মনে করবেন ও বাবা বাড়িতে যদি কোনো আমা অতিথি আসে হরে কৃষ্ণ অতিথি বাড়িতে আসা মাত্রই আমরা কি বলি একটু চা খাবেন কি গো মা বলি তো একটু চা খাবেন হরে কৃষ্ণ চায়ের দাম কত বড় জোর 5 টাকা হ্যাঁ আমরা জিজ্ঞাসা করি চা খাবেন কেন যদি 5 টাকা
চাটা যদি নিয়ে আসে খেয়ে নিন চা খান কে গো হরে কৃষ্ণ স্বামী হ্যাঁ বাড়ি তো পাঁচ টাকার চা স্বামী স্বামী ও চাওয়ার লোক নয় ওকে দিয়ে দাও ওকে দিয়ে দাও তাই বিশ্বকর্মাকে আদেশ করেছিল বিশ্বকর্মা কি করেছিল মামা হরে কৃষ্ণ ওই বিদর্ভ গ্রাম সেই গ্রামে এসে বিশ্বকর্মা কি করেছিল ওই তালপাতার কুঁড়ে ঘর সুদামার আর কুঁড়ে ঘর ছিল না এই দ্বারকা ধাম যে জায়গায় কৃষ্ণ স্বয়ং ভগবান তাকে যেই রূপ সেই একই রকম কে গোমা দ্বার বানিয়ে দিয়েছিল আর রুক্মিণী সত্যভামা যেই রূপে সজ্জিত রয়েছে সেই রূপ আমার ওই বসুন্ধরার কে গোমা অঙ্গে পরিয়ে দিয়েছিল এমনকি শুধু ওমা বিদর্ভ গ্রাম শুধু ওই সুদামার গৃহ নয় প্রত্যেকটা গৃহকে বানিয়ে দিয়েছিল এইভাবে কিন্তু সুদামা সেটা জানে না এই যাচ্ছিস বন্ধু এক কাজ কর যেটা পড়ে এসেছিলিস রুক্মিণী সত্যভামাকে বলছে শোনো এক কাজ করো আমার যে বস্ত্রটা এই সুদামা যে বস্ত্রটা পরেছিস ওইটা পরিত্যাগ করে দে ওটা খুলে তোর নিজের বস্ত্র পরে তুই দাঁড়া দেখেছেন হরে কৃষ্ণ ওমা সুদামা বলছে সামান্য একটা কাপড় দিয়েছিলি বস্ত্র দিয়েছিলি তাও আবার খুলে নিচ্ছিস বন্ধু এই তোর ভালোবাসা ওমা চিন্তা করুন তখন তো সুদামা কিছু বুঝেছিল না সুদামা কি করেছিল নিজের বস্ত্র পরে যখন তার ছাড়ছে এমন সময় দ্বারকাবাসী জয়ধ্বনি দিচ্ছে জয়ধ্বনি দিয়ে চিৎকার করে বলছে আজ আমরা একমাত্র দেখলাম এই কৃষ্ণ স্বয়ং ভগবানের বন্ধু সুদামাকে কারণ এতদিন যারা এসেছে কেগো এক খালি হাতে এসেছে কেগো হাত ভরে নিয়ে গেছে একমাত্র তোমাকেই দেখলাম ছেঁড়া বস্ত্র পরে এসেছো আমার ছেঁড়া বস্ত্র পরেই দ্বার ছেড়ে চলে যাচ্ছ হরে কৃষ্ণ বন্ধু বন্ধু তুই আমাকে এই দ্বারকাবাসীর কাছে ছোট করবি না বলে আমার কাছ থেকে বস্ত্রটা নিয়ে নিয়েছিলি ওরে বন্ধু তুই আমায় এতটা ভালোবাসিস বন্ধু বলে কি করেছিল জানো দ্বার ছেড়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে হরি বলবো আর মদন মোহন হরি বলবো হরি বলবো আর মদন মোহন হরি বলবো হরি বলবো বাবা মদন মোহন হরি বলবো হরি বলবো বাবা মদন মোহন হরি বলবো বলে এইভাবে আমরা এইভাবে বজ্র পথে বিদর্ভ গ্রামে পৌঁছে গিয়েছিল গ্রামে গিয়ে ওমা আর চিনতে পাচ্ছে না নিজের গ্রাম সত্যি তো নিজের বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছে এমন সময় ফিরে পালিয়ে যাচ্ছে এ বাড়ি তো আমার নয় আমার তো বাড়ি তালপাতার কুঁড়ে ঘর ছিল এ বাড়ি এমন সময় বসুন্ধরা বেরিয়ে এসে বলছে স্বামী ও স্বামী স্বামী কোথায় যাচ্ছ কে স্বামী কি গো মা বসুন্ধরাকে তো চিনতে পাচ্ছে না সেই বসুন্ধরা তো নাই ওমা রূপ যৌবন সব ফিরে গেছে কারণ রুক্মিণী সত্যভামা যেই রূপ যেভাবে সজ্জিত রয়েছে ওমা বসুন্ধরা তো একই সাজে সজ্জিত স্বামী তুমি চিনতে পারছো না দেখো শুধু আমাদের দ্বার নয় গ্রামে দেখো প্রত্যেকটা দ্বার তোমার বন্ধু এক কারিগরকে পাঠিয়েছিল সেই কারিগর এসে দেখো সমস্ত বাড়িকে দেখো হ্যাঁ হরে কৃষ্ণ চিন্তা করুন সেই দিন থেকে বিদর্ভ না গ্রাম আর রইল না সেই দিন থেকে নাম হয়ে গেল সুধামা পুরি যদি কৃষ্ণের কৃপা হয় অসাধ্য সাধ্য হরি কৃষ্ণের কৃপা হয় অসাধ্য সাধ্য যদি কৃষ্ণের কৃপা হয় অসাধ্য সাধ্য হয় যদি কৃষ্ণের কৃপা হয় অসাধ্য সাধ্য ভক্তি যদি চরণে থাকে তোমার ভক্তি যদি চরণে থাকে তোমার ভক্তি যদি চরণে তোমার ভক্তি যদি
চরণে তাকে ডাকো তারে ডাকো তারে ডাকো তারে ডাকো তারে ভক্তি ভরে নয়নের বাড়ি ছড়িয়ে আমা ওই বসুন্ধরা ওই সুধামা যেই না আমা চোখ দুটি আমা বুঝিয়েছে এমন সময় সেই রাধা কৃষ্ণ আমা যুগল হয়ে ওই সুধামাকে দর্শন দিয়েছিল। চিন্তা করুন ভালোবাসা কাকে বলে, আমরা নীলা আস্বাদন করলাম সেই কৃষ্ণ সুধামার চরিত্র, হরে কৃষ্ণ ছোট্ট করে আস্বাদন হলো। তদ্রুপ আমরা সবাই মিলে একটু করতালি দেব, করতালি দিয়ে আমরা আসন পরিত্যাগ করব সবাই মিলে এই মধুর বৃন্দাবনে। তবে কৃষ্ণ নাম গাইতে গাইতে সবাই মিলে করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসন পরিত্যাগ করব। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, চারোরে মন হবে কি আশা অজপানায়ামে পলল নিশা, চারোরে মন হবে কি আশা অজপানামে করল নিশা, চারোরে মন ভবে আশা অজপানা মে পলল নিশা, চারোরে মন ভবে আশা অজপানা মে করল নিশা, যাদে গোবিন্দ নাম কি বদলে লইয়ে, গোবিন্দ নাম কি বদলে লইয়ে, যাদে গোবিন্দ নাম কি বদলে লইয়ে, গোবিন্দ নাম কি বদলে লইয়ে, জয়নে নিরেশ দাই ভাসরে, চারোরে মন অপর চাকরি বদলে বলো একবার হরি হরি, চারোরে মন অপর চাকরি বদলে বলো হরি হরি, হরি নাম পরম গোবিন্দ গোবিন্দ বল রে, গোবিন্দ 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 বল রে, গোবিন্দ গোবিন্দ